এটা কোনো কান্ট্রি ক্লাব নয় ছেলে, তুমি কি বাইক চালাতে পারো? তুমি কি জানো তুমি কাকে কি বলছো? জাম্বু জাফর দেখতো এই পোলাটা কেমন হুন্ডা চালায়। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তোমাদের মাঝে আরও একটি গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম, বাইক সিটির আরও একটি মিশন নিয়ে। আশা করি এই মিশনটি তোমাদের অনেক ভালো লাগবে। আর আমাদের বাইক সিটি অনেকগুলো ভিডিও করা আছে, অনেকগুলো মিশনের, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার প্লে লিস্ট বানানো আছে আমার চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমি এখন নতুন একটা মিশন আসছি, সেই মিশনটা এখন শুরু হবে। বেকার কোথায়? আমি বিগ মিচ বেকারকে চাচ্ছি। কে খুঁজতেছে? টমি ভার্সিটি। ভার্সিটি? তোমার পুলিশের মতো লাগতেছে না, এই জন্য সময় দিলাম। কি বলবো, তাড়াতাড়ি বলো। শুকনা খান তোমার কাছ থেকে সিকিউরিটি পাওয়ার জন্য ইন্টারেস্টেড, তাই আমি এখানে এসেছি। শুকনা খান? সে আমার সাহায্য চায়। শেষবার যখন সে আমার এখান থেকে গেল, তারে আমি ধুনা দিয়েছিলাম, সে ব্যাংকটা জানা দিয়ে পালাইছে। তুমি হ্যাঁ অথবা না বলতে পারো। আমরা আমাদের জন্যই কাজ করি। আমি কিভাবে যোগ দিব? এটা কোনো কান্ট্রি ক্লাব নয় ছেলে, তুমি কি বাইক চালাতে পারো? তুমি কি জানো তুমি কাকে কি বলছো? জাম্বু জাফর দেখতো এই পোলাটা কেমন হুন্ডা চালায়। তো এই গ্যাং আমাকে একটা বাইক রেসিংয়ের চ্যালেঞ্জ দিল, আমি সেই চ্যালেঞ্জটাই এখন পূরণ করতে যাব। যেহেতু তাদের গ্যাংয়ের সাথে কাজ করতে হবে, শুকনা খানের রয়ে আমি আসছি। তো তারা তো তারা নিজেদের মতন কাজ করে, অন্য কারোর কথায় কাজ করে না। তা তাদের কাজ করার জন্য তারা আমার ই নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে যে আমি কীরকম বাইক চালাই। তো সেটাই নিয়ে আমি শুরু করছি। এখানে বাইকটা কন্ট্রোল করা খুবই কঠিন। তারপর আমি শুরু করছি, তিনজনের আগেই চলে আসছি। এখানে একটু স্লো করে নিব, স্লো করে তারপর আস্তে আস্তে যাব। কারণ বাইকে থেকে একটা বাড়ি খেলি কিন্তু আমি নিচে বেড়ে যাব। সামনে যে পিঙ্কগুলো ডাক আছে সেগুলি করতে, যে এখানে একটা মোচর, আমি যেতে পারি না, যে চলে গেছি, এবার এই পাশে যেতে হবে। এই তো একটু হলে বাড়ি খেতাম, কিন্তু পাশে এখানে যেতে হবে। এই দেখো বাড়ি কিন্তু একটা খেয়ে গেছি। তারপর মনে হয় বেশি দূর না, কাছাকাছি। আরে 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 আরে, ওই দেখো পিঙ্ক কালারের এইটা বাদ দিয়ে আমি কিন্তু সাইডে সাপে রয়ে গেছি। এখন কিন্তু ওরা আমার আগে চলে যাবে, ওই আগে চলে গেছে কিন্তু একজন। আবার কোথায় যাই আমি? বললাম না বাইকটা কন্ট্রোল করতে খুবই টাফ, কিন্তু আমাকে কিন্তু রেস জিততে হবে। রেস যদি আমি জিততে না পারি তাহলে কিন্তু আবার বাড়ি খাই কিনা, তাহলে কিন্তু আমি যে তাদের গ্যাংকে দিয়ে কাজ করাতে চাই সেটা করাতে পারবো না। এখানে একটা বাড়ি গেছি, একটা পইরা আছে মনে হয়, মনে হচ্ছে আমি ফার্স্টে থাকবো। এই যে একটা মোচর আছে, এটা স্লো করে উজুজে পইরা গেছে দুজন এখানে মোচর নিতে গিয়ে পইরা গেছে, সেই জন্য আমার সুবিধা হলো। মনে হয় আমি এই রেসটা এখন জিতে যাব। তো আমি চিন্তা করছি এবার আমি আমার গেমের পুরো লিঙ্কটা দিয়ে দিব, যদি আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। এখন হচ্ছে 770টা সাবস্ক্রাইবার যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমি মিশন কমপ্লিট করে দিয়েছি এবং জিতে গেছি। তো তারপর দেখি সে গ্যাংয়ের লিডার সে কী বলে, তো সেই গ্যাংয়ের লিডারের কাছে যাব আমি। ও আবার পারছি রে। এই পারছি জাম্বু বললো তুমি নাকি খুব ভালো বাইক চালাতে পারো। আচ্ছা আর কত হাজার কাজ আমার করতে হবে? আমি খুবই ব্যস্ত মানুষ, কোনো বড় কাজ থাকলে সেটা আমাকে দিয়ে করাও। আমাদের দলে যোগ দিতে হলে আমরা আগে লোক চিনে নিই, পরে আমরা আসলে কাজে। আমি তো আগে এই দলে ছিলাম, কোনো কাজ কি না করে দেইনি? হ্যাঁ তাই আমাদের দলের কাজ আমরা নিজেরাই করি। কত 15 বছর কষ্টের জীবনেও আমরা আমাদের কাজ কাউকে করে দিতে বলি নাই। এটা ঠিক যে আমি আমার দলের কাজ করে দিছি। ভাইস সিটির রাজনীতি ভালো না, এদেশটা চোরাচালানিতে ভরে গেছে। আবার কিছু লোক দেশে বিরোধিতা করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। ওইসব নিয়ে আমি মাথা ঘামাই না, কেননা এটা আমার ব্যবসা। এখন আমি তোমাকে বলবো মানুষের সাথে মারামারি করতে। কসুর ভাইস সিটির পাছায় লাথি দেওয়া দরকার, আমি এই কাজটা করতে চাই। এখন বাইরে যাও, টহনটা নাও, দেখা দাও তুমি এটাকে কত ঘৃণা করো। ঠিক আছে, ওকে।
এখন আরেকটা মিশন শুরু হচ্ছে, মিশনটা হচ্ছে যে নাশকতা চালাতে হবে, এক কথায় নাশকতা শুরু করতে হবে। তো নাশকতায় আমার যে লেভেল যেটা আছে উপরে ওইটা ফুল করতে হবে। তো নাশকতা ফুল করার জন্য আমাকে গাড়িগুলো ডিস্ট্রয় করলে হয়তো নাশকতা ই করতে আমার কাছে সময় বাঁধি দেওয়া হয়েছে। 2 মিনিটের মধ্যে আমার নাশকতা পরিপূর্ণ করতে হবে, একটা নাশকতা পরিপূর্ণ, এবং স্টার কিন্তু 2টা হয়ে গেছে। এখন কিন্তু পুলিশ আসবো, ওরে বাবা, নিজে নিজে কিন্তু আবার হলো ই খেয়ে গেছে। আমার এখানে একটা বাইক দরকার, আরে বাবা, এখানে কি আমি নাশকতা করতে গিয়ে নিজেই কি মারা খাইব কিনা সেটা বুঝতে পারতেছি না। ওরে বাইকগুলোও জয় লেগেছে, আমি যে বাইকগুলো নিয়ে নাশকতা করবো সেটা করতে পারবো না। এখন কী করা যায়, আমার সময় তেমন বেশি নেই, 1 মিনিটের মতন আছে। এই বাইকটা উপিয়ে গেছে, কোনো বাইক নেই, তাহলে কী করবো আমি এখন? যাই হোক, পুলিশের গাড়ি উড়াই দিই, পুলিশকে মেরা পুলিশের গাড়ি উড়াইয়া ওইটা দিয়ে নাশকতা শুরু করবো। কিন্তু এবার যদি ব্লাস্ট হয়, ব্লাস্টের সামনে কিন্তু থাকা যাবে না। ওই একটা ব্লাস্ট করে দিছি, আই হ্যাঁ 4 স্টার হয়ে গেছে, আমার এখানে যাইতে হবে। কারণ হলো লাইফ বেশি নাই, বেস্টটা পয়রা নেই, বেস্ট মানে বুলেট প্রুফ জ্যাকেট এরকম কিছু। তোমরা বেস্ট অনেকেই ছিল যারা পাবজি ফ্রি ফায়ার খেলো, তো কিন্তু আমার এখানে সময় বেশি নাই, 55 সেকেন্ড সময় আছে, এর মধ্যে আমার নাশকতা পরিপূর্ণ করতে হবে। এই বোম্পার দিয়ে আমার এখানতে চেপে দিই, এটা একটু ফাটাইতে হইব। আমার মনে হয় আরেকটা গাড়ি ফাটাইতে পারলে হয়তো নাশকতা পরিপূর্ণ, কোন থেকে কই করে, আমার তো গাড়িতে গুলি করতে হবে, এই গাড়িতে। হ্যাঁ এটাও ফেটে যাবে, আমার একটু দূরে যাবে, দূরে যে হ্যাঁ ফাইট হয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু পরিপূর্ণ হয়নি, এখনও 33 সেকেন্ড বাকি আছে। ও নাশকতা কমপ্লিট, মিশন পাস, 2000 পেয়ে গেছি, এখন এখানে থাকা যাবে না, যেহেতু অনেক স্টার আছে, আমার এখান থেকে ভাগতেই হবে, এখান থেকে তো ভাগা যাইতেছে না, কোন দিক দিয়ে ভাবো, এ পাশ দিয়ে ভাগি, নাহলে পুলিশ আমাকে আস্ত রাখবো না। তো কেমন লাগলো ভিডিওটি? কেমন আছো? না তুমি তো ভালোই কাজ দিয়ে খেলা, দেখি এবারে তোমার আসলে কিছু কাজ করাই পারো কিনা। পাড়ার কিছু সিস্কা মাস্তান আমার একটা হুন্ডা চুরি করছে, দেখছো? তাও কত বড় সাহস আমার হুন্ডা চুরি করছে। ভাবছিলাম আমি আমার ছেলেদেরকে নিয়ে ওদেরকে একটা ভালো শিক্ষা দিব। যা হোক, আমি আমার প্ল্যান চেঞ্জ করছি, এই কাজের জন্য তোমাকে ভালো টাকা দেবো। তুমি আমার হুন্ডা নিয়ে আসলে শুকনা খানকে গিয়ে বলবা যে সে তার সিকিউরিটি পাইয়ে গেছে। তো এখানে আরেকটা হুন্ডার মিশন দিয়েছে, সেটা আমি কমপ্লিট করবো পরের ভর্তিতে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, আমাকে সাপোর্ট করবে অবশ্যই, তোমাদের সাপোর্টের আশায় আমি থাকি।